স্কুলের শিক্ষকদেরকে ঘেরাও করে বিক্ষোভ উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিন্দল চার নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজে বিন্দল আদিবাসী প্রাথমিক স্কুল প্রাঙ্গণে। সেখানকার স্কুলের সমস্ত শিক্ষকরা প্রত্যেক দিনই দেরি করে স্কুলে আসতেন, আজকে ধরা পড়ে গিয়েছেন এবং এক এক শিক্ষক এক একভাবে অজুহাত দিচ্ছে। কেউ বলছে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কেউ বলে বাড়িতে রাস্তায় কাজ হচ্ছিল বলে দেরি হয়ে গেছে, এবং অজুহাত সবাই দেওয়া শুরু করেছে। এই নিয়ে এলাকাবাসীদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে বাগবিবাদ সৃষ্টি হয়। স্কুল ঢুকার টাইম কয়টা? কয়টা বাজে দেখো, ঘড়ির টাইমটা দেখো। আরে যদি পড়াশোনা না জানে তুমি গার্জেন কে ডাকে কেন বলো নাই পড়াশোনা করাতে? আজকে কেন বলছো? তোমাকে জানাতে হবে, স্কুলের মাস্টারকে গার্জেনকে জানাতে হবে, স্কুলের মাস্টারকে গার্জেনকে জানাতে হবে। শিক্ষা দপ্তরের এই বেহাল অবস্থার দায়ী নিয়ে প্রশ্ন থাকছে। শিক্ষা বিভাগ আমাদের জেলার কি করছেন? যারা দায়িত্ব রয়েছেন তারা কি চাইছেন? সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের কি ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করবে না? একেবারে কি সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষের ছেলেমেয়েদেরকে কি একেবারে পড়াশোনা থেকে বঞ্চিত রাখার পরিকল্পনা চলছে নেতা আধিকারিকদের থেকে? স্কুলের সহকারী শিক্ষক টেলিফোনের মাধ্যমে কি বলছেন দেখে নিব এক নজরে, এবং অভিভাবকরা কিভাবে বিক্ষোভ দেখালেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নমস্কার। এই যে এখন ওরা অভিযোগ করছে যে আমরা লেট করে আসছি, হ্যাঁ এটাই আর কি। তো আপনারা স্কুলে কখন গিয়েছিলেন? মানে আমার 11:05 বাজছিল আর কি সময়টা। আচ্ছা, আর অন্যান্য শিক্ষক? অন্যান্য শিক্ষকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কম ছিল, মানে যেমন ওই ওই মাস্টারমশাই একটা মাস্টারমশাই ওর ওর গাড়ি টোটোতে আসছিল, তো রায়গঞ্জের মাস্টারমশাই। আচ্ছা, ওর একটু দেরি হয়ে গেছিল, মানে ওই টোটোতে। কোন মাস্টারমশাই, তার নাম কি? সুজয় কুমার। কোন নম্বরে গেছিলেন আপনি? কখন আপনার আগে কতজন গিয়েছিল, আপনার পরে কতজন গিয়েছিল? আমি তো মানে ওরা তো 9:30 সময় আসছিল, মানে ওই যে আমাদের ইসে ওই যে কি বলে প্রথম নম্বরে বলতে গেলে কি মানে 11:00 তো সময় অরিজিনাল টাইম, 11:05 বাজছিল। না, 10:45 সময় তো রয়েছে, 10:45 11:00 থেকে ক্লাস শুরু, প্রার্থনা হবে, তারপরে ক্লাস শুরু হবে। হ্যাঁ, আমরা তো পড়াশোনা করেছি, তো আমরা তো 10:45 সময় দেখছি গিয়েছি, ছাত্ররা গিয়েছে, স্কুলের শিক্ষকরাও 15 মিনিট আগে আসতো। এখন তো একটা ফ্যাশন মনে হচ্ছে হয়ে যাচ্ছে। ওই দিন আমার মানে আজকে যেটা হলো, হ্যাঁ একটু ই হয়ে গেছে আর কি, লেট হয়ে গেছিল। আপনি পরে কত কয়জন গিয়েছিল দেরিতে?
আমার পরে তো একজনই ছিল, ওই যে যেই মাস্টার মশাই যে একটু লেট করে আসছিল, কি নাম? হ্যাঁ কি নাম বলে? সুজয় কুমার পাল মনে হয়। সুজয় কুমার পাল, ওই যে ওই যে মার্সেলের ওই পাঞ্চার না কি যেন হয়ে গেছে। খুব খারাপ লাগছে স্কুলে, সরকারি স্কুলে শিক্ষকরা খুব গ্রামবাসীদের, আর সরকারে তো টাকা ধ্বংস হচ্ছে আপনাদের পিছনে। না আমরা তো প্রতিদিনই ঠিক টাইমে পৌঁছে, মানে আসুক, মানে পড়াশোনাও ভালোই করাই, কিন্তু ওই দিন মানে একটু ইসে হয়ে গেছিল, মানে শুধু আজকে না, ভুল এর আগেও হয়েছে, সেটা আমি স্বীকার করছি। তো আমি ক্ষমা চাইছি যে আজকের দিনের জন্য আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিন, সব মাস্টারমশাই হয়ে। পরবর্তীতে যদি এই ধরনের আমাদের চলতেই থাকে যে আমরা দেরিতে স্কুল আসছি, বা ঠিক মতো মাস্টারগুলো পড়াচ্ছে না, বা হয়তো ক্লাস চলাকালীন কেউ দোকানে যাচ্ছে, তার জন্য আমরা আমি 11:10 সত্যি কথাটাই বলছি, আমি 11:10 বেরোয়েছি, একটু দেরি হয়েছে, 11:00 আমি বাড়িতে। আমার দীর্ঘদিন ধরে সমস্যা, আমার বাবা মারা গেছে, এই কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। এখন বাবা মারা গেলে মনের অবস্থা কেমন থাকে সেটা ভালো আমি যাইনি তো কোথাও, নাহলে আমি ছুটি নিতাম। আমি ঢুকছি তো, আমি ঢুকছি তো, আমি আসি, আমি 11:10 সত্যি কথাটাই বলছি, 11:10 ঢুকছি, আমি ঘুরি দেখিনি, 11:15 কোথাও কোনো জায়গায় দাঁড়ায়নি। হ্যালো, আরে আমার আজকে লেট হলো, আমার তো বাচ্চাদের জন্য কারো গুরুত্ব নাই, তাই তো? বাচ্চাদের আমাদের সব মানে গ্রামের লোকগুলাকে আটকে দিয়ে আমি সাড়ে 12:00 ঢুকছে ওই দিন মাস্টারটা, আমি নিচে দেখছি ভাটল মোড়ে, আমি ওখানে মোটর সাইকেল করছিলাম, সার্ভিসিং করছিলাম। আমি অনুরোধ করছি আপনাকে, আমি বলাই মতে আপনাদের মাস্টারের মধ্যে আজ পর্যন্ত আপনি
لقد كانت هناك حدود